ভালো লাগছে অবশ্যই। এবং এবারে নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে কমিটমেন্ট সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটার প্রস্তুতি হিসেবে কিন্তু নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করা হয়েছে। এবং নির্বাচন কমিশন আমি বলবো প্রার্থী হিসেবে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কিন্তু সেটা বলার সময় হয়তো আজকে না, কিন্তু দে হ্যাভ ডান এ ভেরি ডিসেন্ট জব আজকে ভোটের সকাল এটা বলবো। এবং পরিবেশ ধরে রাখতে বজায় রাখতে বিশেষ করে যখন বিএনপি নির্বাচনটা বানচালের প্রচেষ্টায় লিপ্ত আছে, আমার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি ভোট কেন্দ্র তে পেট্রোল বোমা বা ককটেল মারা হয়েছে, কয়েকটা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার ক্যাম্প অজস্র ক্যাম্প পোস্টার টোস্টার তো ছেঁড়া হয়েছেই। এবং গতকালকে বিশেষ করে সন্ধ্যা থেকে রাত লাস্ট রিপোর্টটা পেয়েছিলাম প্রায় মধ্যরাত পর্যন্ত অন্তত পক্ষে প্রায় 30টি জায়গায় ককটেল মারা হয়েছে। এবং সেখানে অবশ্য স্থানীয় প্রার্থীর মানুষের যোগসাজশ আছে, আমরা লিখিতভাবে প্রথম পর্যায়ে জানিয়েছিলাম 3 দিন আগে। সো পুটিং দ্যাট অ্যাসাইড, এরা দিস কাওয়ার্ডিস অ্যাক্ট, রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলা, তো দিনের আলোতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কেউই করতে পারবে না, কোনো প্রার্থী বা তার এজেন্ট, আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। সো উই আর হোপিং ফর এ ভেরি জয়ফুল জয়াস ইলেকশন ডে, এবং এর মধ্যে দিয়ে আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে অ্যান্ড উই উইল কাম আউট ভিক্টোরিয়াস। ধন্যবাদ। মশলা